এই তো শ্রাবণ মাসে জল ঢালা, দেখবেন জল ঢালার ধুম, শ্যাম্পুকে মেখে চুল ফুট 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 করে উঠছে। আরে বাবারে বাবা, গন্ধতে মনে হয় ভূত ভূতের মতো পালিয়ে যাবে। সব বাবার ভক্ত, কিবা নর কিবা নারী, সবার মুখে একই বাণী, বাবার নিয়ে বিদ্রুপ। কানটা মূলে শিখিয়ে দেবেন পরবর্তী প্রজন্মকে, নিজের ঘরের ছেলে মেয়েকে, সব কিছু নিয়ে আর কি হবে, বিদ্রুপ হবে, কিন্তু নিজেদের আরাধ্য দেব দেবী নিয়ে বিদ্রুপ নয়, ইয়ার কি নয়, অন্য কিছু আছে বলার জন্য। বলুন ভোলেনাথ কি যাই, ভোলেনাথ কি যাই। বড় ভালো লাগলো মা, এই জায়গাটা হুগলি তো, হ্যাঁ, এই হুগলির মানুষ হয়ে আপনারা কি সুন্দর প্রেম সে বাবার নামে জয় দিলেন। আর অবাক হচ্ছে, অবাক করা কথা হচ্ছে, আপনাদেরই হুগলির বিখ্যাত জায়গা হচ্ছে বাবা তারকনাথ, তারকেশ্বর। আর সেইখানে যারা জল ঢালতে যায়, কখনো দেখেছেন কিনা জানি না, এই সিঙ্গুরের ওপর দিয়ে যাই ফ্লাইওভারে, আর আমি দেখি মাঝে মাঝে গাড়িটা দাঁড় করিয়ে শুনি, এত বড় বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, পায়ের ছাল তুলে দিচ্ছে, আর মুখের ভাষা শুনবেন, উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বাবার মাথা গুচ্ছে, বড় বড় উচ্ছে হতভাগা দল। সেই হুগলির মানুষ আপনারা যারা প্রেম সে জয় দিলে না, সেই হুগলির কিছু হতভাগা আছে, শুধু হুগলি কেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে বাবা। শিবের নামে বিদ্রুপ ব্যঙ্গ না করলে মনে হয় বাবা সন্তুষ্ট হবে না। আরে বাবার ক্রোধের রূপটা দেখে নাই, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, বাবার টেম্পার দেখালে তোর থাকবি, বলছে বাবা গেল বোম্বে না শ্রীদেবীর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, ব্যভিচারী হয়ে যে মদের ঘরে ডুবে মরল, হতে পারে সে সুন্দরী, তার সঙ্গে বাবার তুলনা, হ্যাঁ, যে হলাহল বীজ ধারণ করছে জগতের মঙ্গলের জন্য, হ্যাঁ, আর নিজেকে পরিচয় দেবে, বলে আমরা বাবার ভক্ত একদম, বাবা কি প্রসাদ পাবার ধুম, বাবা গাঁজা খায়, হ্যাঁ, বাবা মদ খায়, কোন শাস্ত্রে আছে, শিবপুরাণ, লিঙ্গ পুরাণ, শিব রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম, কোন শাস্ত্রে নাই। জগতে কিছু স্বার্থে সিদ্ধির মানুষ আছে যারা বাবাকে গাঁজাখোর বানিয়েছে নিজেদের নেশা করার জন্য, মনে রাখবেন বোঝাটা, আপনাদেরকে বুঝতে হবে, কোন শাস্ত্রে দেখেই দেখ আমাকে, বাবাকে গাঁজা দেওয়া হয়েছিল কোন দিন, যেদিন হলাহল বীজ ধারণ করলেন, গাঁজা পাতা ভাং পাতা হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্রে ওষুধ, সে পাটা বেটে তার সেবন দেব কবিরাজ অশ্বিনী কুমারদ্বয় বাবাকে দিচ্ছেন, সেই জ্বালার থেকে নিবৃত্তি পেতে, তার বিন্দুমাত্র সেবা, বিন্দুমাত্র সেবা মঙ্গলের জন্য, জ্বালা উপশমের জন্য, নেশা করার জন্য নয়। বলবেন নেশা বাবা ভক্ত গাঁজা গাই, আরে বাবা, বাবা বিষ খেয়েছে মঙ্গলের জন্য, একটা তো মঙ্গলের কাজ করো না, একটু হালকা করে বিষ খাও, পাঁচ মিনিট খেলে পাঁচ মিনিটের মধ্যে ব্রেক ডান্স শুরু হয়ে যাবে। বাবার ভক্ত, তুমি নেশা করো, তোমার মদ ভালো লাগে খাও, তোমার গাঁজা ভালো লাগে খাও, খেতেই পারো, তোমার পয়সা, তুমি যা খাবে তোমার ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার, কি তোমার বাবাকে কলঙ্ক দেবার অধিকার তোমাকে কে দিয়েছে? হরিবল, তাহলে এগুলো বুঝতে হবে, রাধে রাধে। শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, তার মতো প্রকৃত, তার মতো প্রকৃত বৈষ্ণব কেউ নাই, তার মতো প্রকৃত সংসারী কেউ নাই। হরিবল, তিনি ত্যাগের অধিকারী, তিনি প্রকৃত তত্ত্বদর্শী, তাকে কলঙ্ক দিতে, এই তো শ্রাবণ মাসে জল ঢালা, দেখবেন জল ঢালার ধুম, শ্যাম্পুকে মেখে চুল ফুট 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 করে উঠছে। আরে বাবারে বাবা, গন্ধতে মনে হয় ভূত ভূতের মতো পালিয়ে যাবে। সব বাবার ভক্ত, কিবা নর কিবা নারী, সবার মুখে একই বাণী, বাবার নিয়ে বিদ্রুপ। কানটা মূলে শিখিয়ে দেবেন পরবর্তী প্রজন্মকে, নিজের ঘরের ছেলে মেয়েকে, সব কিছু নিয়ে আর কি হবে, বিদ্রুপ হবে, কিন্তু নিজেদের আরাধ্য দেব দেবী নিয়ে বিদ্রুপ নয়, ইয়ার কি নয়, অন্য কিছু আছে বলার জন্য। আমি খুব নগণ্য, খুব ছোট, তবুও নিজেদের ধর্মের মানুষ যখন নিজেরা এই রকম ভাবে পথ চলে, আমার বড় অন্যায় লাগে। আমার মনে হয় যে সমস্ত কিছু এই কীর্তনের মাঝেও এখনকার যুগের উপযোগী, কিছু কথা না বললেও নয়, এ কথা আপনাদের মাধ্যমে অনেকের কানে যাবে, একটু যদি মানুষের কল্যাণ হয়, নেতা এই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। নারী যদি সোনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয় পুরুষকে ফেলতে পারে, স্বামীর দোষ দেখে স্ত্রী থাকতে পারলো না, স্বামীর দোষে
ক্ষয় রোগে পড়েছে, কিন্তু স্বামীর মঙ্গল স্ত্রী চাই, তাই শিবের কাছে নিয়ে গিয়ে চাঁদের ২৭ জন স্ত্রী নিজের স্বামী চাঁদকে রেখে দেয়। শিব চাঁদকে জায়গা দেয়, চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করে। গুরু বৃহস্পতি বলে, যাও মা সোমতীর্থের জলে স্নান করাও, স্বামীর ক্ষয় রোগ হয়েছে, আবার ক্ষয় রোগ চলে যাবে, স্নান করানোর গুণে স্বামী পূর্ণ দেহ পাবে। কে স্নান করতে হবে? রাধে রাধে। তাহলে সোমতীর্থের জল কোন জল? এখনো যদি কেউ যান সোমনাথ শিব মন্দির গুজরাটে, সেখান থেকে এক থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে দেখবেন জল আছে, পবিত্র জলাশয়। সেই জল এখনো অনেক ভক্ত মাথায় নেয়, কেন? চাঁদের ক্ষয় রোগ ওই জল স্পর্শে চলে গেছে, আমরাও যদি নিতে পারি আমাদেরও যদি রোগ জ্বালা যায় না, তাই গৌর হরি 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 বল। তাহলে সেই জলে চাঁদকে স্নান করানো হলো, চাঁদ অমাবস্যায় মারা গেল না, আবার স্নান করানোর গুণে চাঁদ প্রতিপদে পড়ল, আর এক কলা করে দেহ পেয়ে পূর্ণিমায় ১৫ কলা পূর্ণ হলো। তাহলে আকাশে ১৫ কলা, আর শিবের প্রতি কৃতজ্ঞতা জানাতে শিবের জটায় রইল এক কলা চন্দ্র। ১৫ আর একে হয় কত কলা মা? ১৬ কলা। চাঁদ জ্যোতি ফিরে পেল, তাই নামও হয়ে গেল প্রভাস তীর্থ। ভগবান করছেন যজ্ঞ, যজ্ঞের তিনটে শর্ত, দানব্রত প্রভাস যজ্ঞের তিনটে শর্ত, সবাইকে ডাকতে হবে, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, আর দিতে দিতে শেষ হয়ে গেলে ভগবানকে প্রয়োজনে ভিক্ষাও করতে হবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধনে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দারে দারে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে, দারে দারে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, একবার কৃপাময় হরি নাম ধরো, হরি বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি দান করিবে হাসি, তুমি দান করবে হাসি মুখে। বিনা নিমন্ত্রণে কেউ কারোর বাড়িতে আসবে না, আসবে নাকি? আসবে না বাবা, কিন্তু বিনা নিমন্ত্রণেও আসা যায় এমন একটা জায়গা, সেটি হচ্ছে কলিকালের যজ্ঞস্থল। কি নাম বলুন তো? হরিনাম যজ্ঞের স্থান, তাই গৌর হরি হরি হরি। এখানে যত মায়েরা আছেন, আহা মা শব্দটা বড় আনন্দের, মা মা শব্দটার মধ্যে একটা প্রেম আছে, একটা মমতা আছে। তবে মা শব্দটাকেও কলঙ্কিত করে দেয় জগতে অনেক নারী, তাদেরকে আমি বলি হারি। কিছুদিন আগে দেখছিলাম মোবাইল খুলতে খুলতে ফেসবুকে দেখলাম, এক মা তার ১০ বছরের বাচ্চাকে ঘরে বন্দি করে প্রেমিকের সঙ্গে ঘুরতে চলে গেছে ১০ দিনের জন্য। তাকে মা বলবেন? হ্যাঁ, মানে বাচ্চাটাকে জন্ম দিয়ে সে এখন বাচ্চার দায়িত্ব নিতে পারছে না, তার ঘোড়া হচ্ছে না, হ্যাঁ তার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, বল ১০ মাসের বাচ্চাটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে, মানে ঘরের মধ্যে ভরে দেওয়া, ক্যামেরা লাগানো আছে ঘরের মধ্যে, কি নির্মম দৃশ্য মা, আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন।
কতক্ষণ স্বাভাবিক হতে পারি নাই আমি দৃশ্যটা দেখে, আশ্চর্য। প্রেমিকের সঙ্গে ঘুরতে গেছে বাবা, বেড়াতে গেছে, 10 মাসের বাচ্চা ঘরে বন্দি, জল নাই, খাবার নাই। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, চার দিন গেল, ছেলেটা এত বুক ফাটা চিৎকার করছে, ওই চিৎকারগুলো যখন আমি শুনছি আমার বুকটা ফেটে যাচ্ছে, যে মানুষ কি করে এত নির্মম হতে পারে। মানুষ অমানুষ, তাই তো কত নিরীহ প্রাণকে নর্দমায় ফেলে দেয় বাবা, দায়িত্ব না নিতে পেরে। কি আশ্চর্য, মানুষের মাঝে ভগবান, মানুষের মাঝে শয়তান, মানুষের একটা বাইরের রূপ যেটা জগৎ পূজা করে, আর ভেতরে একটা শয়তানের রূপ যেটাকে দেখলে ঘৃণা করে। হরিবল, 8 দিন মৃত্যুর সঙ্গে ছেলেটা লড়াই করলো, 10 মাসের বাচ্চা, 8 দিনের দিন আর পারলো না, মৃত্যুর কাছে মাথাটা নামিয়ে দিল। মা ফিরে এলো 10 দিনে, দরজাটা খুলে দেখছে একটা কঙ্কালের মতো একটা দেহ পড়ে আছে, বাঁচার শেষ চেষ্টা করেছে, নিজের প্রস্রাব নিজে চেটে চেটে বিছানায় পড়েছিল, চেটে চেটে খাওয়াই বাঁচার চেষ্টা করেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, এক বিন্দু জলের জন্য মরতে হলো ছেলেটাকে। তাহলে ওকে কি বলবেন, মা বলবেন না ডাইনি বলবেন? তাই গর্বে ধারণ করলেই মা হয় না, মাতৃত্ব না পালন করলে রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায় না। এখন তো স্যারোগেট মা আছে, স্যারোগেসি আছে, আমি পারবো না গর্ব ধারণ করতে। হরি বল। তাই অন্য একজন আমার জন্য সন্তানকে গর্বে ধারণ করে দিচ্ছে, সন্তানকে আমাকে জন্ম দিয়ে আমাকে হ্যান্ড ওভার করছে, আমাকে তুলে দিচ্ছে, সে স্যারোগেট মাদার। তাহলে সে তো মাতৃত্ব পালন করলো না, সে তো কিছু পয়সার বিনিময়ে মা সাজলো, তাহলে তার কি ওই সন্তানের প্রতি সেই প্রেম থাকবে, যে মাতৃত্ব পালন করে 20টা বছর নিজে সন্তান ধারণ করতে পারেনি বলে সন্তানটিকে অন্য একজনের মাধ্যম দিয়ে পৃথিবীতে এনেছে, সে আসল মা হবে মাতৃত্ব পালন করে, না ওই কিছু টাকার বিনিময়ে জন্ম দিয়ে ওই মেয়েটা মা হবে? বলুন রাধে। ওই জন্য বলে গর্বে ধারণ করলেই মা হয় না রাধে। মা শব্দটাকে কলঙ্কৃত করেছে কিছু নারী, বিদেশি, যে কথাটা বললাম, বিদেশি নারী, ভারতবর্ষেও কোথাও ঘটনাটা ঘটছে। হরি বল। রাধে রাধে। সেই দেশের সরকার শাস্তি দিয়েছে, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত ওই মেয়েটাকে একটা অন্ধকারে ঘরে ভরে রাখা হবে। হরি বল। একদম ঠিক শাস্তি। হরি বল। তাহলে দেখুন, এক মা জগতে এরকমও আছে, আবার দেখুন আমাদের এই ভারতের মাটিতে একটা এমন একটা টান আছে বাবা, এমন একটা, আপনারা জানেন বিশ্ব সুন্দরী, অনেকে বলে বিশ্ব সুন্দরী নাকি মিস ইন্ডিয়া, আমি জানি না, ঐশ্বর্য রায় কি বিশ্ব সুন্দরী হয়েছিল, ঐশ্বর্য রায় অমিতাভ বচ্চনের বৌমা, তাকে আমেরিকার এক সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় থাকেন, বলে আমরা সবাই মিলে থাকি, আমার স্বামী অভিষেক বচ্চন, আমার শ্বশুরমশাই বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, আমার শাশুড়ি মা জয়া ভাদুরী বিখ্যাত অভিনেত্রী, আমরা সবাই একসঙ্গে থাকি। তখন বলছে, আপনারা একসঙ্গে কেন থাকেন, এত বড় হয়েছেন আপনারা, সংসার করছেন, আপনারা একসঙ্গে থাকেন কেন? বলছে, ওয়েস্টার্ন কালচার, সন্তান বড় হলে পৃথকভাবে সংসারে চলে যায়, কিন্তু ইন্ডিয়ান কালচার, আমি ভারতীয় নারী, গর্বের সঙ্গে সেদিন বলেছিল আমাদের সভ্যতা এটাই, কৃতজ্ঞতা আমরা জানাই শেষ দিন পর্যন্ত, যারা আমাদেরকে হাত ধরে পৃথিবী চিনিয়েছে, শেষকালে তারা যখন পথ ভুল করে তাদের আঙুলটা ধরে আমরাও পৃথিবীতে নিয়ে যাইনি, তাই গৌর হরি 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 হরি। কত বড় কথা না দে। দেখুন, সতপা মুনির পুত্র জন্মদিনের দিন প্রভাস নদীর জলে ডুবে মারা গেল, মা মঙ্গলের জন্য পায়েস বসিয়েছে, এখনকার দিনে তো পায়েস নাই বাবা, সব কেক কাটা, কেক কাটবেন জন্মদিনে, খুব ভালো কথা, তবে সন্তানের মঙ্গলের জন্য মোমবাতিটা জ্বলছে, প্রদীপটা জ্বলছে,
সন্তানকে বলে দেবেন না যে বাবা নে মোমবাতিটা নেভা আর নিজের সর্বনাশটা কর, আয়ু প্রদীপটা নিভিয়ে সর্বনাশটা কর। কোনো বাবা মা হয়ে এই কথাটা বলবেন না, প্রদীপ জ্বলছে মোমবাতি জ্বলছে, জ্বলতে দিন মোমবাতি নিভিয়ে। আমাদের শাস্ত্র শেখায় না যে মঙ্গল হয়। আপনি কেক খেতেই পারেন, আনন্দ করতেই পারেন, তবে আনন্দটা যেন না নিরানন্দ হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এই দেখুন আজকে আমরাও আনন্দ করেছি, এই যে দেখছেন ডান দিকে যিনি শিখল বাজাচ্ছেন ওই বাচ্চাটাকে একটু বোস করিয়ে দেবেন, হ্যাঁ ঘোরাঘুরি করছে তো, ওকে দেখে আমিও চঞ্চল হয়ে যাচ্ছি মাঝে মাঝে। আহা বসো বাবু, বেটা বসো। এই দেখুন আমার সঙ্গে যিনি শিখল বাজাচ্ছেন আমাদের দাদা রাজীবদা রাজুবাবু, তার আজকে জন্মদিন। আমরা এখানে আসার আগে তার জন্মদিন আমার বাড়িতে কালকে কীর্তন ছিল আসানসোল পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে, সেখানে কীর্তন সেরে আমরা জন্মদিন পালন করে প্রভুকে প্রণাম করে এখানে এসেছি। তা জন্মদিনে কেক খেতেই পারেন বাবা, আনন্দ নিশ্চয়ই করতে পারেন, আনন্দটা যেন নিরানন্দ না হয়ে যায়। দেখবেন মা মঙ্গলের পায়েস বসিয়েছেন, বাবা যজ্ঞ করছেন, আর জন্মদিনের দিনেই ছেলে ডুবে মারা গেল প্রভাস নদীর জলে। জলে ডুবে ছেলে মারা গেল, মঙ্গলের দিনে অমঙ্গল হলে দেখবেন পায়েস পুড়ে যায়, পড়ে না? এগুলো সংকেত। যজ্ঞ করছিল মুনি, আগুনও নিভে গেল। সতপা মুনি আর মা মুনিপত্নী এসে দাঁড়িয়েছে রাখালদের মাঝে, সবাই আছে, দেখছে তার ছেলে নাই। জানতে যখন পারল যে তার ছেলে প্রভাস নদীর জলে ডুবে গেছে, ভিক্ষার আঁচলটা পেতে প্রভাস নদীর জলে দাঁড়িয়েছে মুনি, ভিখারির ভিক্ষার ঝুলি কেড়ে নিতে নাই। আমি তো কোনো ক্ষতি করিনি বাবা, তবে আমার একমাত্র ভিক্ষার ঝুলি আমার সন্তান, কেন কেড়ে নিলি ফিরিয়ে দে। আহ সন্তান শোকের থেকে পৃথিবীতে কোনো বড় যন্ত্রণা নাই। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, যদি সত্যিই মা হয় সত্যিই পিতা হয়, আহ তাহলে এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। হতে পারে? হতে পারে না। আমি পশ্চিম বর্ধমানের দোমানি বাজারে কীর্তন করছি, এক মা আমার সামনে বসে সারাক্ষণ কেঁদে গেল। কীর্তনের শেষে আমি মায়ের হাতটা ধরে বলছি, মা এত কাঁদছিলেন কেন? মা আমাকে যা বললো আমিও কাঁদলাম। বলে বাবা আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে আমার সঙ্গে পুকুরে যায়, আমার চোখের আড়ালে আমার ছেলে জলে ডুবে মারা যায়। আর 24 বছর হয়েছে ছেলেকে হারিয়েছে, কিন্তু জানো বাবা আমি রাতে ঘুমাতে পারি না এখনো। আমার হাত পা গুলো কাঁপে, হাত পা ঠান্ডা হয়ে যায়, আমার বুকে একটা তীব্র জ্বালা হয়, আমার চোখ থেকে জল পড়ে, আমার এখনো মনে হয় কে যেন আমাকে ডাকছে আর বলছে মা মা আমাকে ধরো। তুমি বলতে পারো বাবা ঠাকুর কি অপরাধে আমার ওই 4 বছরের নিষ্পাপ শিশুকে নিয়েছে? আমার বড় সাধ ছিল আমার ছেলে বড় হয়ে হরিনাম গাইবে, আমার ছেলেকে তো ঠাকুর কেড়ে নিয়েছে। তুমি যখন কীর্তন করছিলে সবাই দেখছিল কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু আমি কি দেখছিলাম জানো বাবা, আমার ছেলে আজকে বেঁচে থাকলে তোমার বয়সই হতো। তুমি যখন কীর্তন করছিলে আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল আমার ছেলে কীর্তন করছে, আমার খোকা গাইছে। ওই জন্যই বোধহয় বলে মা ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কি বা দুঃখ বলিও কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আজকে মা বাবা মা আঁচলটা পেতেছে আর বাবা ভিক্ষার ঝুলিটা পেতেছে, দে সন্তান ভিক্ষা দে, কিন্তু বাবা যে চলে যায় সে তো আর আসে না। মুনি চোখের জল মুছে প্রভাসের জল স্পর্শ করে অভিশাপ দিল প্রভাস নদীকে, আমার সন্তানকে তুই কেড়ে নিলি, আমি অভিশাপ দিলাম তুই নরক কুণ্ড হয়ে থা। সেই ক্ষণে মুনি তারে মুনি বিলায় অভিশাপ।
অতীত হইয়া থাকিস হই ধরা কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে প্রস্রাব করবে তোর জলে, কোন দেবতার যজ্ঞে তোর জল লাগবে না, তুই নরকুণ্ড হয়ে থাক। সুতপা মুনির অভিশাপে প্রভাস নদী অভিশপ্ত হল। প্রভাস নদী বলে, মুনিবর আপনার সন্তান আমার জলে ডুবে মারা গেছে, এতে আমার দোষ নাই, আমি তো নদী, আমার জলে কেউ ডুবে গেলে কি আমার দোষ? আপনি অভিশাপ ফিরিয়ে নিন। বলে, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। বলে, তাহলে আশীর্বাদ করুন, আমি নরককুণ্ড হয়ে থাকবো, অপবিত্র হয়ে থাকবো, তবে আমাকে কৃপা করতে যেন জগদীশ্বর ভগবান কৃষ্ণ আসে, আমি যেন কৃষ্ণ চরণ পাই। মুনি বললেন, তাই হবে, কৃষ্ণ ভগবান দ্বাপর যুগে প্রভাস যজ্ঞ করবে, প্রভাস তীর্থের জন্য নাম হবে প্রভাস যজ্ঞ, যজ্ঞের আসল নাম দানব্রত যজ্ঞ। দানব্রত প্রভাস যজ্ঞ যেদিন কৃষ্ণ ভগবান করবে সেদিন ভক্ত ভগবানের যুগল দেখবি তুই। ভগবানের যজ্ঞ যখন পূর্ণ হবে, যজ্ঞের ভস্য, যজ্ঞের ভস্য যখন তোর জলে পড়বে, সেদিন সকল জ্বালা জুড়াইবে, সকল জ্বালা জুড়াইবে, যেদিন পতিতে পাব যজ্ঞ করবে, সবাই হরি হরি ধ্বনি করবে, অতিথি পাবন যজ্ঞ করবে, সকল জ্বালা জুড়াইবে, অতিথি পাবন যজ্ঞ করবে, সকল জ্বালা জুড়াইবে, অতিথি পাবন যজ্ঞ করবে, সকল জ্বালা